ক্লাসের সময় হয়ে গেছে। ও হ্যাঁ ও হ্যাঁ চল এই যে শোন তোরা যা, আমি আর জীবন পরে আসছি। তারপর কি বল? জীবন আজ ক্লাস শেষে তোর অফিসে না গেলে চলে না? না এলা, তুই তো জানিস এটা আমার পার্ট টাইম চাকরি, এমনিতেই কম সময়ের জন্য কাজ করি, তারপর ফাঁকি মারাটা ঠিক হবে না। তুই চাকরিটা ছেড়ে দে। শোন, চাকরি আর পড়াশোনা একসাথে হয় না। এলা, এই চাকরিটা না থাকলে আমার পড়ালেখা হবে না। এই চাকরিটা আছে বলেই এই শহরে থেকে আমি এমবিএ পড়ার এত খরচ চালাতে পারছি। জীবন, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল। শোন এলা, ওসব ভালোবাসার প্যান প্যানের কথা শুনতে আমার একদম ভালো লাগে না। মানুষ যে কেন ভালোবাসার মতো এত বোরিং একটা সাবজেক্টের উপর সময় ব্যয় করে, হো গড, আমি বুঝতে পারি না। সরি এলা, এর চেয়ে অফিসে কাজ করা অনেক ভালো। চল, আরে চল চল। ইয়েস, সাগর স্পিকিং। পোর্ট অফ এডিনবরা থেকে জাহাজ ছেড়ে এসেছে। শ্রীলঙ্কা পোর্টে যদি শ্রমিক ধর্মঘট না থাকে তাহলে ফ্রাইডে জাহাজ এসে চট্টগ্রাম পোর্টে ভিড়বে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, সাগর শিপিং কর্পোরেশনের কাজ কখনোই ডেড ফেল করেনি। থ্যাংক ইউ। কি ব্যাপার মিস্টার ডন, জীবন আসেনি? জি না স্যার, এখনো আসেনি। আর আসবে বা কেন, এটা তো ওনার কাছে অফিস নয়, এটা একটা বেড়াবার ঠিকানা। না মানে উনি আপনার ঘনিষ্ঠ বন্ধু, তাই বন্ধুর সাথে গল্প করতে আসে। কিন্তু স্যার আমি বলছিলাম কি, বন্ধুত্ব ও অফিস দুটো একসাথে চলে না। বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের জানু অ্যাকাউন্ট অফিসার থাকতেও আপনি জীবন সাহেবকে পার্ট টাইম উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন, তাই স্যার আমি বলছিলাম কি। শাট আপ, আপনি অনেক বলেছেন, এবার আমি যা বলি তা ভালো করে শুনে রাখুন মিস্টার ডন। আপনি আমার কর্মচারী, কর্মচারীর মতোই থাকুন, আর জীবন আমার বন্ধু। কোন কর্মচারীর মুখে আমার প্রাণের বন্ধুর বদনাম শোনা আমি নেক্সট টাইম পছন্দ করব না। সরি স্যার। স্যার, এই অ্যাকাউন্টটাতে আপনি সই না হলে ফাইনাল পেমেন্ট করতে পারছি না। অ্যাকাউন্টটা জীবন দেখেছে? না স্যার, দেখার সুযোগ পাইনি। মানে উনি তো ঠিকমতো, না না মানে ঠিকমতো আসে কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন ইমার্জেন্সি সবাই পেমেন্টের জন্য এসে বসে আছে, তাই আপনার সই ছাড়া তো আমি পেমেন্ট করতে পারি না। দিন স্যার, সই করে দিন। নিন। সরি সাগর, আই এম এক্সট্রিমলি সরি, 10 মিনিট লেট। কি করব বল, ইকোনমিক্সের স্যার ছুটির পরও ঝারা 10 মিনিট লেকচার দিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। দেখ, তুই পড়ার জন্য চাকরি করিস, সে পড়ার জন্য দেরি হলে কোনো ক্ষতি নেই। তোকে কত করে বললাম তোর চাকরি করার কোনো দরকার নেই, আমি এমনি টাকা দেই, তুই নিলি না? নিলাম না, এটা তুই কি বলিস? তুই না দিলে আমি এমবিএ পড়ার 4 লক্ষ টাকা কোথায় পেতাম? আমি তো তোর এখানে নামমাত্র চাকরি করে তোর ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করছি। যাই হোক, এটা তুই কিসে করছিস দেখি? তোর দেরি দেখে আমি একটা ইমার্জেন্সি অ্যাকাউন্ট সই করছি। সব ইমার্জেন্সি কাজগুলি আমি সময়ের 2 দিন আগেই সেরে রাখি। মিস্টার ডন, আপনাকে আমি বলেছিলাম হিসাবগুলি আগে আমাকে দেখাবেন, তারপর সাগরের কাছে নিয়ে আসবেন। হ্যাঁ, ও মাই গড, এই পেমেন্ট তো আমরা অলরেডি 1 মাস আগে করে দিয়েছি মিস্টার ডন, আপনি নিজেই তো টাকা দিয়েছেন। এই যে তার প্রমাণ। সেই টাকাটা কোথায়? সেই সব আপনাকে কেন দেব, তো মালিককে। মানে ইয়ে মানে এইসব বলে অপরাধকে ঢাকা যায় না মিস্টার ডন, এর আগেও আপনি টাকা তুলে নিয়েও পেমেন্ট করেননি, আমি আপনাকে সতর্ক করে দিয়েছিলাম কিন্তু আপনি শোনেননি। এভাবে কোম্পানি টাকা ক্ষতি করলে আপনাকে তো চাকরিতে রাখা যাবে না মিস্টার ডন। আপনি আমার চাকরি রাখার বা না রাখার কে? আমি আপনার খাইও না পড়িও না। আজ থেকে আমার এখানে তোমার চাকরি নেই। গেট আউট, গেট লস্ট। Bastard.
জন্য আমার চাকরি গেছে, এখন আমি তোর জীবন নিব। মারামারি নয়, আমি সাগর শিপিং এর মালিক। ওরা আমাদের উপর অ্যাটাক করেছিল। সাগর, আমার জীবন বাঁচানোর জন্য তোকে ধন্যবাদ। তোর মনে আছে তুই একদিন আমার জীবন বাঁচিয়েছিলি? হজম করে হারানো হ্যাঁ মনে আছে, সেদিন থেকেই তো তোর আর আমার বন্ধুত্ব শুরু। সেদিন তুই তোর কর্তব্য করেছিলি, আজ আমি আমার কর্তব্য করলাম। সদবদ। এইমাত্র ফোন এসেছিল, ওরা বলেছে ওদের শিপইয়ার্ড ইন্সপেকশনে কানাডা যেতে, সেখান থেকে মন্ট্রিলে সেম আর একটা শিপইয়ার্ড আছে, ওটা ভিজিট করতে নিয়ে যাবে। সব মিলিয়ে আমাকে প্রায় দু মাস কানাডা থাকতে হবে। এর মধ্যে আমারও পরীক্ষা শেষ হয়ে যাবে আর সামার ভ্যাকেশনও শুরু হয়ে যাবে। আমিও বরং বাবার সাথে গ্রামে কাটিয়ে আসবো। তা কবে যাবি তুই? আগামী রবিবার। ভাই ভাই এক কাপ চা দিন তো। আচ্ছা দিদা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিবঠাকুরের বিয়ে হলো তিনটি কন্যার দান, একটি কন্যা রাধের পাড়ে আরেকটি কন্যা খাল। মাঝে মাঝে বাচ্চাদের দেখলে তুই নাচিস খেলা করিস কেন বলতো? বাচ্চাদের আমার খুব ভালো লাগে, আমার কোনো ছোট ভাই বোন নেই তো, তাই বাচ্চা দেখলে আমি পরিবেশ ভুলে যাই। সরি তোদের লেট করিয়ে দিলাম, চলো ড্রাইভার। এই যে ভাই নেন আর একটা চা খান। এই নাও তোমার চা, একদম নাও। আর আরে আপনার বাকিটা তুমি রেখে দাও। ভাই ফার্স্ট ক্লাসে একটা চা দিন। বসেন বসেন। ঠিক আছে।
সেই দিন তো এই সময় মেয়েটি এসেছিল, এই মাঠে বাচ্চাদের সাথে খেলছিল, তারপর তারপর এই রাস্তা দিয়ে চলে গিয়েছিল। এই লোনা আপনার চা। কি ব্যাপার, আজ তো মেয়েটা গাড়িতে নেই। এই লোনা আপনার চা। কি ভাই, এটা কি চা দিয়েছেন? চা দেই নাই, আপনি তো চা না খেয়ে ফেলাই দিবেন, তাই গরম পানি দিছি। আজ খাবো, আজ অনেক কাপ চা খাবো। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি চা দিতেছি। ভাই, সেই দিন যে এখানে মেয়েটা এসেছিল, কোন বাড়ি মেয়ে বলতে পারেন? এই দিকে আর কোনোদিন দেখি নাই। ও, আরেক কাপ চা দিবো? না, এই নিন। আরে ভাই, আপনি বাকি টাকা লয়ে যান, রেখে দিন। চোখটা খুলো, আমার আমিকে তোমার চোখের তারে খুঁজে দেখতে চাই। চোখ খুলো, চোখ খুলো প্লিজ। চোখের তারায় আমার ভালোবাসাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার সারা জগৎ সংসার সব যেন তোমার চোখের মাঝে। চোখ দিয়ে আমার মনের আয়না, সে আয়নায় আমি যে তোমাকে বাঁধিয়ে রেখেছি। এই দুটি চোখে মানুষ কত স্বপ্ন দেখে, আমি শুধু তোমাকেই দেখেছি। আমার গভীর চোখের সমুদ্রে শুধু তুমি আর তুমি। তোমাকে দেখলাম, মনের ভেতর আগ্নেয়গির অগ্নি উৎপাত হলো, তোমাকে ভালোবাসলাম, সেই আগুনে শান্তির ধারা বর্ষিত হলো, তোমাকে বিয়ে করলাম, সারা পৃথিবী সব আনন্দ এসে আমারই ছোট্ট বুকে ভিড় করলো। অমন করে বলো না, তাহলে আমার চোখে ভালোবাসার স্বপ্ন ভেঙে যাবে। আমার চোখে সেই স্বপ্ন বাঁধিয়ে রাখবো। এই ভালোবাসা কোনোদিনই শেষ হবে না তো? আমি হয়তো শেষ হয়ে যেতে পারি, পৃথিবী হয়তো শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবাসা কোনোদিন শেষ হবে না। জন্ম থেকে জন্মান্তরে আমার ভালোবাসা শুধু তোমার জন্য বেঁচে থাকবে। হ্যাঁ, ও
শালা কল্পনাতে এত কষ্ট, বাস্তবে না জেনে কত কষ্ট পেতে হবে। মিতু তুই তাড়াতাড়ি পাবনায় সিট বুক কর, তুই যাই বলিস সাজনা, আজ কিন্তু দিনটা খুব ভালোই কেটেছে তাই না? কাটতেই হবে, কারণ আজ আমার জন্মদিন। আর তোরা তো জানিস আমি সবকিছুতে একটু ব্যতিক্রম পছন্দ করি। সে কথা আগে বলিস নি কেন? তোদেরকে সারপ্রাইজ দেবার জন্য বলিনি। আচ্ছা আচ্ছা, তাই শোন, কাল কলেজে দেখা হবে, আমি চলি, বাই বাই। এই যে ভাই, এই মাত্র যে মেয়েটা ঢুকলো, নাম কি? মিতু আপা। মিতু? জি। থ্যাংক ইউ। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, সে কথা সহজ কেউ মানতে চায় না, মানতে চায়। ইলা ইলা ইলা, তুই আবার ভুল গান গাইছিস। জীবন মানে যন্ত্রণা নয় ইলা, জীবন মানে আনন্দ, জীবন মানে সুখ, জীবন মানে ভালোবাসা ইলা, জীবন মানে ভালোবাসা। হ্যাঁ ইলা, জীবন মানে ভালোবাসা। তুই বলছিস ভালোবাসার কথা? হ্যাঁ ইলা, আমি এতদিনে বুঝতে পেরেছি ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। আমি জানতাম জীবন, আমি জানতাম একদিন না একদিন তুই বুঝবি, কারণ আমি বিশ্বাস করতাম ভালোবাসা মানুষের জীবনে একদিন না একদিন আসবে। ইলা ইলা, তুই ঠিকই বলেছিলি ইলা, যে আমি, আরে যে আমি ভালোবাসাকে দুই ছেলে মেয়ের বোকামের খেলা বলে মনে করতাম, সে আমি। ও মাই গড, ইউ ক্যান্ট ইমাজিন ইলা, আই এম ইন লাভ ইলা। জানিস জানিস, আমি এখন ঘুমোতে পারি না, চোখ বন্ধ করে দেখি ও যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মিতু, আই লাভ মিতু। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, মেয়েটার নাম মিতু। আমি রাবে হলের গেটে দাঁড়ানোর কাছ থেকে ওর নাম জেনে এসেছি। জানিস জানিস ইলা, ওকে যখন আমি প্রথম দেখলাম মনে হলো, মনে হলো আমার পৃথিবী জুড়ে যেন আনন্দের সুখ পাখি গান গেয়ে উঠল। মনে হলো এক মুহূর্তে আমার অন্তরে প্রচণ্ড একটা সুখের অনুভূতি দোলা দিয়ে গেল। মনে হলো আমি যেন এক স্বপ্নময় রাজত্বে বিচরণ করতে শুরু করলাম। আমার হৃদয়ের মধ্যখানে, মন যেখানে, সেখানে এসে চুপ করে বসে পড়ল মিতু। বলল, এই যে আমি এসেছি তোমার ভালোবাসা। একেই বলে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। জানিস ওকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি, কিন্তু আমার এই প্রেম সার্থক করতে পারিস শুধু তুই, অনলি ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। আমি? হ্যাঁ ইলা, তোর সাহায্য ছাড়া কিছুতেই আমার প্রেম সার্থক হবে না। ইলা ইলা বল, বল তুই আমায় সাহায্য করবি? ইলা ইলা বল, তুই আমাকে কথা দি ইলা। ইলা কি রে, তোর চোখে পানি? আনন্দ, আনন্দের পানি। ও, তোর তোর মনে ভালোবাসা আসে, আমার মনের দারুণ সুখ দুলা দিচ্ছে, তাই চোখে পানি। আমি তোর জন্য কি সাহায্য করতে পারি বল? আমি তোর ভালোবাসার জন্য সব সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এ না হলে বন্ধু, এই জন্য তুই আর মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু কিন্তু ইলা, আমি যে মিতুকে ভালোবেসে ফেলেছি ও তা জানে না, আর আমি ও সম্পর্কে কিছুই জানি না। তুই যদি ও সম্পর্কে আমাকে সব খবর এনে দিস তাহলে তাহলে আমার খুব উপকার হবে। ইলা প্লিজ, আমার এই কাজটা তুই দয়া করে করে দে। কি রে করবি না? কি রে, আমার এই উপকারটা কি করবি না বন্ধু? হ্যাঁ করব, তোর জন্য আমি জীবন দিতে পারি, আর এ তো তোর জীবন বাঁচানোর কাজ, অবশ্যই করব। আমার নাম ইলা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এলাম। মনে হয় তোর উপকার আমি করতে পারলাম না জীবন। কেন, মিতু তোর সাথে দেখা করেনি? দেখা করেছে, কথাও বলেছি, নীল রং, আইসক্রিম ওর খুব পছন্দ, এসব নিয়ে কথাও শুরু করেছিলাম, কিন্তু 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 কি
ওর বিয়ে ঠিক করে রেখেছে ওর বাবা। পরীক্ষা শেষ হলেই বিয়ে হবে। ছেলের নামও জানে না, দেখেওনি কোনোদিন। বাবা বলেছে বিয়ে, ব্যাস বিয়ে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধু। নামও জানে না, দেখেওনি কোনোদিন। ইয়েস, মিতুর জীবনে সেই ছেলে হব আমি। সেই ছেলে হব আমি মানে? মানে আমি ওর বাবার নির্ধারিত পাত্র সেজে ওর সাথে কথা বলবো। কথা থেকে আমি ওকে আমার ভালোবাসে ফেলবো, এবং একবার যদি ও আমাকে ভালোবেসে ফেলে তবে ওই নির্ধারিত পাত্র ফিনিশ। কিন্তু তুই কি করে ওর সাথে যোগাযোগ করবি? টেলিফোনে। আমার ফোন এত রাতে? কি নাম? নাম বলে নাই, শুধু কইলো আপনার খুব আপনজন। আমার আপনজন? কি রে, সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার, তা আপনজনটা কে? আমার আপনজন বলতে বাবা, আর কেউ নেই। চলো। হ্যালো, আমি জীবন। তোমার জীবন? আমার জীবন? হ্যাঁ, যে জীবনের সাথে জড়িয়ে তোমাকে সারাটা জীবন পথ চলতে হবে, আমি তোমার সেই আপনজন, তোমার সুখ দুঃখের সাথী, তোমার হবু স্বামী। আমি বুঝতে পেরেছি তোমার বুকে একটা শিহরণ বয়ে গেল। জানো, আমারও এমন হয়েছিল, কিন্তু কাল যখন জানতে পারলাম আমার বাবা মা তোমার বাবা মার সাথে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল, তখন আমার মনের রুদ্ধ দুয়ার খুলে গেল। জানো মিতু, আমার দু চোখের ঘুমকে সরিয়ে দিয়ে তুমি এসে আমার চোখে বসেছিলে। চোখ থেকে আমার নিঃশ্বাস দিয়ে ঘোলাপি বুকে নেমে এসেছিলে। যেখানে নীরবে ঘুমিয়েছিল মন, সেখানে এসে তুমি বললে, হে দেখো দেখো আমি এসেছি, আমি তোমার ভালোবাসা। মুহূর্তে আমার হৃদয় বিনা ঝংকৃত হলো, পৃথিবীর সব সুখ এসে আমার বুকে দোলা দিয়ে গেল, সব সুখ পাখি একসাথে গিয়ে উঠল ভালোবাসার গান। মনে হলো এরই নাম বুঝি ভালোবাসা মিতু, যে ভালোবাসার জন্য মানুষের সৃষ্টি, যে ভালোবাসা মানুষকে দান করে মহাজীবন, যে ভালোবাসা মানুষকে অমর করে রাখে। শুনেছি ভালোবাসার জন্য ফুল ফুটে, পাখি গান গায়, সূর্য ওঠে আবার অস্ত যায়। ভালোবাসার জন্য শিল্পী ছবি আঁকে, কবি লেখে কবিতা। ভালোবাসা আছে বলেই সাহিত্যিকটা মহাকাব্য লিখে। সেই ভালোবাসার টানেই তোমাকে ফোন করেছি মিতু। জানো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কাল বিকেল 4টায় তুমি গুলশান লেক পার্কে এলে, যাকে জীবন সঙ্গিনী করে সারা জীবন পথ চলতে হবে তাকে দু চোখ ভরে দেখে নিতাম। আসবে তুমি? কি আসবে না? কিন্তু আপনাকে আমি চিনব কি করে? আমি আমার প্রিয় নীল রঙের জামা পরে আসব। নীল রং আমার খুব পছন্দ, আমিও নীল শাড়ি পরে আসব। সুখে আমার বুক
জীবন ভাসব আমি এই সুখের বন্যায়, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসব আমি এই সুখের বন্যায়, আজ শুধু আবার দেখা করার ডেট, এইবারও যাতে ভালো করে পার হয়ে যেতে পারি। অবশ্যই দোয়া করব। ও গড, লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম, আসি, বাই বাই। এত
দেবী। জানো মিতু, আমার দু চোখের ঘুমকে সরিয়ে দিয়ে তুমি এসে আমার চোখে বসেছিলে। তুমি বললে, এই দেখো আমি এসেছি, আমি তোমার ভালোবাসা। কচু মিতু, এত দেরি করলে কেন? ইচ্ছে করে। ইচ্ছে করে? হ্যাঁ, পরীক্ষা করে দেখছিলাম আমার জন্য তোমার ফিলিংস আছে কি নেই। ওহো, আমি তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে পরীক্ষা করছিলে? আমার চিন্তায় তুমি অস্থির হয়ে যাচ্ছিলে, এটাই প্রেম, এটাই ভালোবাসা। এবং তুমি 100-তে 100 পেয়ে পাস করেছো। 100-তে আমার চলবে না। কত চাই? 100-তে 110 পেতে হবে। দেরির কারণে তোমাকে অতিরিক্ত খেতে দিতে হবে। না, আমি শুনবো না। কিভাবে? এইভাবে। জীবন, আমার জীবন, সত্যি বাবা আমার জন্য ঠিক পাত্রী পছন্দ করে রেখেছে। কি হলো? না কিছু না, চলো আইসক্রিম খেতে যাই। আইসক্রিম আমার খুব পছন্দ। চলো।
হলো না মানে এসব পাপ পাপ কেন হবে তোমার আমার তো বিয়ে ঠিক না বিয়ে ঠিক না বিয়ে ঠিক না কি বলছো তুমি ইয়ে না মানে বিয়ে তো ঠিকই আসলে বলছিলাম কি বিয়ের আগে বেশি মেলামেশা ঠিক না জানো যখন তুমি ছিলে না তোমার কথা ভাবিনি আর এখন তুমি এসেছো সারাক্ষণ তুমি আমার ভাবনায় চিন্তায় মিশে আছো ও কাল কখন আসবে চারটায় চারটা বাজতে চললো যাবি না হ্যাঁ যাবো দেরি হলে মিতু রাগ করবে কিন্তু কি কি হয়েছে তোর সে যখন থেকে এসেছিস দেখছি তোর মনে মেঘ জমে আছে ইলা মিথ্যে বলতে গিয়ে এখন আমি মাঝে মধ্যে ধরা পড়ে যাচ্ছি মনে হয় আমার ভালোবাসা শেষ হয়ে যাবে তাহলে আমি কিন্তু বাঁচব না ইলা ও কথা বলিস না জীবন শোন ভালোবাসার মধ্যে বিচ্ছেদ একটা চ্যাপ্টার তার জন্য জ্বলে পুড়ে জীবন দিতে হবে তা ঠিক নয় এতে ভালোবাসার অপমান হয় মানুষ ভালোবাসাকে দোষারোপ করে তার চেয়ে আমি বলি কি তুই মিতুকে সব সত্যি খুলে বল হ্যাঁ মিতুকে আমার সব সত্যি খুলে বলতে হবে কিন্তু ইলা আমার যে ভয় করে শোন পাগল মিথ্যা বলতে ভয় আছে সত্যি বলতে ভয় নেই তোর আর মিতুর ভালোবাসা সত্যি হলে মিথ্যার দেয়াল ভেঙে ফেলাই ভালো সবসময় দেরি আজও তুমি দেরি করে এসে আমার ভালোবাসা পরীক্ষা করছিলে নাকি না মানে কোনো মানে নেই প্লিজ তুমি দয়া করে এমন দেরি করো না তোমার দেরি হলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে মিতু মিতু তুমি আমায় খুব ভালোবাসো না হ্যাঁ তোমায় আমি খুব ভালোবেসে ফেলেছি ও হ্যাঁ জানো আমাদের কলেজ সামার ভ্যাকেশনের ছুটি হয়ে গেছে আমার না দেরি সহ্য হচ্ছে না আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো বাবা তোমার পছন্দের পাত্র আমার ভীষণ পছন্দ হয়েছে এবার আমাদের বিয়েটা দিয়ে দাও আচ্ছা তুমি যদি জানতে পারো সেই পাত্র আমি নই অসম্ভব হতেই পারে না যদি হয় কেন ঠাট্টা করছো ঠাট্টা নয় মিতু সত্যি আমি তোমার বাবার সেই পছন্দ করা পাত্র নই তুমি আমার বাবার পছন্দ করা পাত্র না এসব কি বলছো তুমি ঠিকই বলছি মিতু আমি তোমার বাবার পছন্দের পাত্র নই মিতু মিতু আমি তোমাকে মিথ্যে বলেছিলাম কেন তুমি আমায় মিথ্যে বলেছিলে জীবন বলো কেন মিথ্যে বলেছিলে মিতু আমি মিথ্যে বলেছিলাম শুধু তোমার ভালোবাসা পাবার জন্য মিতু শুধু তোমার ভালোবাসা পাবার জন্য তোমাকে আমি প্রথম দেখাতেই ভীষণ ভালোবেসে ফেলেছি মিতু তাতে আমার ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তবে আমি অপরাধী কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন করলে না মিতু আমি তোমার কোনো ক্ষতি করিনি মনে আছে তুমি যখন আবেগের বসে আমাকে জড়িয়ে ধরতে তখন আমি সযত্নে তোমাকে এড়িয়ে যেতাম আমি কখনো তোমাকে অসম্মান করিনি মিতু কখনো তোমার অসম্মান করিনি কিন্তু তুমি মিথ্যে বলে আমার স্বপ্ন ভেঙে দিয়েছো তুমি মিথ্যে বলে আমার ভালোবাসা অসম্মান করেছো তুমি মিথ্যে বলে আমার সহজ সরলতার সুযোগ নিয়ে আমার সাথে চিট করেছো তুমি মিথ্যে বলে আমার সাথে খেলা করেছো না না মিতু
আমি তোমার সাথে কোনো খেলা করিনি। বিশ্বাস করো মিতু, বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করতে বলো যে তুমি আমার বিশ্বাসকে নিষ্ঠুরের মতো হত্যা করেছো, সেই তোমাকে আর বিশ্বাস করা যায় না। মিতু 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 আমার কথা শুনো মিতু মিতু। তুমি আমার ঘুমন্ত প্রেমকে জাগ্রত করে এখন বলছো আমি সেই ছেলে নই। মিতু মিতু প্লিজ, খবরদার আমার কথা তোমার ওই বেইমানের মুখে উচ্চারণ করো না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। মিতু মিতু বিশ্বাস করো মিতু, আমি যা করেছি তোমাকে ভালোবাসি থেকে করেছি মিতু, তোমাকে কাছে পেতে করেছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি মিতু। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মিতু, আই লাভ ইউ, আই লাভ ইউ মিতু, আই লাভ ইউ। মিতু আমি মিথ্যে বলেছিলাম, শুধু তোমার ভালোবাসা পাবার জন্য মিতু, শুধু তোমার ভালোবাসা পাবার জন্য তোমাকে আমি প্রথম দেখাতেই ভীষণ ভালোবেসে ফেলেছি মিতু। তাতে আমার ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তবে আমি অপরাধী। না মিতু, আমি তোমার কোনো ক্ষতি করিনি। জানো মিতু, আমার দু চোখের ঘুমকে সরিয়ে দিয়ে তুমি এসে আমার চোখে বসেছিলে, সেখানে এসে তুমি বললে আমি তোমার ভালোবাসা। Nothing is unfair in love and honor. ভালোবাসা ও যুদ্ধে অন্যায় বলে কিছু নেই। তুমি যা করেছো ভালোবাসার জন্যই তো করেছো। সবার উপরে প্রেম Thank you.
সবার পরে প্রেম আর পরে নাই ভালোবাসা জীবনে একবারই আসে চোখের মতো নাই কোনো আয়না আমার পৃথিবী তাই আর কিছু চায় না জীবনে একবারই আসে তোর কথা মতো আমি সব সত্যকে খুলে বলে মিথ্যের দেয়াল ভেঙে ফেলেছি তোর কাঁধে দেখ কেন সামার ভ্যাকেশনে বাড়ি যাচ্ছি বাবার সাথে বিয়ের কথা বলবো এই যা দেরি হয়ে গেল আমি আসি দেরি হ্যাঁ আজ মিতো বাড়ি যাচ্ছে জানিস মিতো আমায় বলেছিল 12টা পর্যন্ত আমার জন্য কমলাপুর স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করবে কমলাপুর স্টেশন চলো ভাই একটু তাড়াতাড়ি চালাও এই যে ভাই একটু তাড়াতাড়ি যাও না ও মাই গড এখন কি হবে Shit.
যাও যাও। আমার চোখকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কোন কালপেট পালাতে পারেনি, তুমিও পারবে না মিস্টার। এই যে কার লাইসেন্স দেখাও। কিসের লাইসেন্স? কিসের লাইসেন্স? হাইজ্যাকের লাইসেন্স। সাজি সাহেব, আমি হাইজ্যাকার নই, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে দিন। কিসের তাড়া? নিশ্চয় স্মাগলার হবে। আহা, আমি স্মাগলার নই, প্লিজ আমাকে যেতে দিন। তাহলে তুমি খুনি? না 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 না, আমি খুনিও নই। তবে আপনি আমায় এখন ছেড়ে না দিলে আমি খুন হয়ে যাব। খুন হয়ে যাবে? হ্যাঁ, আমার প্রেমিকা মিতু আমার প্রেম হাইজ্যাক করে স্মাগলারের মতো পালাচ্ছে, ওকে ধরতে না পারলে আমি খুন হয়ে যাব। আর খুনি হবেন আপনি। আমি? না না, তোমার প্রেম আমি খুন হতে দেবো না। সব কিছু খুন করা যায়, কিন্তু কিন্তু প্রেমকে খুন করা যায় না। ওঠো ওঠো ইয়াং ম্যান, আমার পেছনে। থ্যাংক ইউ সার্জেন্ট ভাই। ওঠো ওঠো, আমি তোমাকে পৌঁছে দেবো। জানো, আমিও তোমার মতো একদিন প্রেম করেছিলাম, সেই প্রেমের জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। একটু তাড়াতাড়ি চলেন না। আরে যাচ্ছি তো। আরে সরি সাইকেল। আরে ইয়াং ম্যান, এত ভয় পেলে কি আর প্রেম করা চলে? তোমাকে প্রেমের জন্য আত্মাহুতি দিতে হবে, তবেই না প্রেম সার্থক। প্লিজ সার্জেন্ট ভাই, মিতু চলে গেলে আমার সব শেষ। একটু তাড়াতাড়ি, আর একটু জোরে চলো। যাচ্ছি তো। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি। সার্জেন্ট ভাই, এখন কি হবে? জীবন নষ্ট। আমার প্রেমিকা যদি চলে যায়? আরে প্রেমিকারা এই রকম ভয় দেখায়, কিন্তু যায় না। এখন দৌড়া, পড়বে না। Oh my god! সম্মানিত যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আন্তনগর ট্রেন যমুনা যোগে ময়মনসিংহ হয়ে বাহাদুরাবাদ ঘাটে যাবেন, তাদের জন্য ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। মিতু, তুমি বসো। তা তুমি এই ট্রেনে কোথায় যাচ্ছ? এটা তো ময়মনসিংহ যাবে। আমার বাড়ি তো ময়মনসিংহ। তাই? এই দেখো, তোমার ভালোবেসে আমি এতই ভুলেছিলাম যে তোমার বাড়ি কোথায় আজ পর্যন্ত জানতে চাইনি। বাড়ির চেয়ে তোমার ভালোবাসা যে আমার খুব প্রয়োজন ছিল, তাই আমিও তোমার বাড়ির খবর জানতে চাইনি। তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? কুসুমপুর। আমার বাড়ি শিমুলপুর। শিমুলপুর? কি আশ্চর্য, সে তো আমাদের পাশের গ্রাম। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান, সততা ও বিশ্বাস। কোটি কোটি টাকা সম্পদের চেয়েও
বিশ্বাস অনেক বড়, ইমান অনেক বড়। একেবারে খাঁটি কথা কইছেন হাজি সাহেব। এই তল্লাটে মানুষের আপদে বিপদে যতগুলো বিচারের রায় আপনি দিয়েছেন সবগুলো সঠিক। বাদী বিবাদী উভয় পক্ষ মেনে নিতে বাধ্য হয়েছে, এমনকি কেউ কোনোদিন আদালতে যাবারও সাহস পায় নাই। এর পেছনে কাজ করেছে আপনার সততা, আপনার ইমান ও নিজের প্রতি নিজের বিশ্বাস। টাকা পয়সা দিয়া এই বিশ্বাস কেউ কামাইতে পারবো না। তোমরা শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, তোমাদের ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমান নিয়ে যেন মরতে পারি। আপনার বন্ধু এসেছে, আমরা যাই। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ গরিবের বাড়িতে হাতির পাড়া? দেখো ঠাট্টা করো না, আমি কি তোমার বাড়িতে আসি না? আরে সে তো আসোই, তারপরও তোমার নানান কাজ, সময় কম, তাই বললাম। তা বস বস, আজ বসবার একদম সময় নেই, শহর থেকে আমার মেয়ে আসবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাছাড়া একটা বিশেষ কাজে আমি তোমার কাছে এসেছি, আমার মেয়ের বিয়ে 21শে ফাল্গুন দিবাগত রাত্রে। তোমার স্ত্রী মারা যাওয়ার আগে যে পাত্র ঠিক করে রেখেছিলে তার সাথেই বিয়ে তো? হ্যাঁ, ওর মায়ের ঠিক করা পাত্র, মৃত্যুর আগে কথা দিয়েছিলাম। তুমি কিন্তু অবশ্যই সপরিবারে আসবে। পরিবার বলতে আমার এক ছেলের জীবন, ওই যে নাম নিতে না নিতে এসে গেছে। থাক বাবা, থাক থাক থাক, আমার ছেলের জীবন, তোমার কাকা। থাক থাক, বেঁচে থাকো বাবা। চলি আকরাম, মেয়ে বাড়িতে ফিরে আমাকে না দেখলে হইচই শুরু করে দেবে। আচ্ছা এসো, আসি এসো, আসি বাবা। ঠিক আছে, তুমি ভালো আছো বাবা? চল ভেতরে চল। মা মিতু, মা আমার। সে কি রে মা? বাবা আমাকে ছেড়ে যেতে হবে বলে তুই কাঁদছিস মা? কাঁদিস না মা, সব মেয়েকে একদিন বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতে হয়, ওটাই মেয়েদের আসল জায়গা। কাঁদিস না মা, কাঁদিস না। বাবা আমি কাঁদছি না। বাবা তোমার শরীর একদম শুকিয়ে গেছে, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না বুঝতে পারছি। আমাকে অনেক শাসন করেছিস, এবার শ্বশুর বাড়ি গিয়ে তোর স্বামীকে শাসন করিস কেমন? আমার মন প্রাণ শুধু তোমাকে চায় জীবন। আল্লাহই তো এই মনে তোমার প্রতি আমার প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। লাভ ইজ লাইফ, অল অ্যাভাভ ইজ লাভ, সবার উপরে প্রেম। আমি সেই প্রেমকে জীবন দিয়ে হলেও বাঁচিয়ে রাখব। মিতু, আই লাভ ইউ মিতু। ওগো আমি যে শান্তি পাচ্ছি না, আমার মৃত্যুর আগে তুমি কথা দিয়েছিলে তুমি আমার পছন্দের পাত্রের সাথে মিতুর বিয়ে দেবে, সে কথা তুমি রাখতে পারলে না। আমি বলে আমার মেয়ের বিয়েটা দিয়ে যেতে পারবো না। না না, তুমি অস্থির হও না, তুমি ভালো হয়ে যাবে, মেয়ের বিয়েও দিতে পারবে। না বন্ধু, ওপারের ডাক আমি শুনতে পাচ্ছি, তাই তোমায় ডেকেছি। আর অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। অন্য তুমি কথা না দেওয়া পর্যন্ত আমি জানতে পাচ্ছি না, তোমার মতো বিশ্বাসী ইমানদার লোক আর নেই। তোমার উপরে আমি ভরসা করতে পারি, তুমি কথা দিলে জীবন দিয়ে তো রক্ষা করবে। কথা দাও বন্ধু, তুমি আমার মেয়েকে আমার পছন্দের পাত্রের সাথে বিয়ে দেবে। তুমি নিশ্চিন্ত হও বন্ধু, আমি কথা দিচ্ছি তোমার পছন্দের পাত্রের সাথে আমি তোমার মেয়ের বিয়ে সম্পন্ন করব। বাবা, বাবা তোমার কি হয়েছে? আমার সময় বোধ হয় শেষ হয়ে এসছে মা। না বাবা, কাঁদিস না মা, আমি তোকে আমার অন্তরঙ্গ বন্ধু হাজি আকরাম শেখের কাছে দিয়ে গেলাম, আমার অবর্তমানে উনি তোর বাবা।
বাবা তুই পথযাত্রী বাবাকে তুই কথা দে মা বাবা ওনার কথা পিতৃ আদেশ বলে মেনে চলবি কোনো নির্দেশ তুই মেনে চলবি কথা দে মা কথা দে কথা দে মা কথা দে কথা দে মা কথা দিলাম বাবা উনার উনার আদেশ আমি মেনে চলবো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে জীবন আমি একা হয়ে গেলাম আমার আপন বলতে এখন জমি ছাড়া আর কেউ নেই কেঁদো না মিতু কেঁদো না আমার সমস্ত মন প্রাণ জুড়ে এখন শুধু তুমি আর তুমি তুমি আমার নিঃশ্বাসে তুমি আমার বিশ্বাসে তুমি আমার সমগ্র জীবনে মিশে আছো কথা দাও জীবন তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তাহলে আমি বাঁচবো না জীবন তাহলে আমি বাঁচবো না মিতু মিতু তুমি আমার ভালোবাসা মিতু এই আমি কথা দিচ্ছি তোমাকে এই জীবনে কোনোদিন ছেড়ে যাব না তুমি আর আমি এখন এক সুতোয় মিশে গেছি মিতু তোমাকে ছাড়া আমার এই জীবন কল্পনা করা যায় না মিতু আমার এই দেহের প্রতিটি শিরায় শিরায় আমি তোমার উপস্থিতি অনুভব করি মিতু আমার বাবা আমাকে তোমার বাবার হাতে তুলে দিয়ে গেছে জীবন আমার আর কোনো ভয় নেই এখন তুমি তোমার বাবাকে বলে আমাকে তোমার করে নাও জীবন আমি আজই বাবাকে তোমার কথা বলবো আমার বাবা মহান উদার তিনি নিশ্চয় আমাদের ভালোবাসাকে মেনে নিয়ে তোমাকে গ্রহণ করবে মিতু তুমি ঘরে না শুয়ে এখানে এইভাবে ঘুমাচ্ছ কি হয়েছে তোমার কাল কি এক অস্থির ভাবনায় সারা রাত তোমাকে পায়চারি করতে দেখলাম কি হয়েছে তোমার আমাকে বলো মনে হয় সারা রাত তুমি ঘুমাওনি হ্যাঁ বাবা হ্যাঁ একটা দুশ্চিন্তার পোকা আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল কি সেই দুশ্চিন্তা আমায় বলো আমি তো শেখ শুদ্ধ উপরে ফেলে দেব হ্যাঁ বলবো তোমাকে আমি বলবো তোমাকে বলার জন্য আমি মনে বল সঞ্চয় করতে কাল সারা রাত ভেবেছি বাবা জীবন তোমার জীবনে এমন কোনো আশা এমন কোনো চাহিদা এমন কোনো জিনিস আছে যা তুমি চেয়েছো আর আমি দিতে পারিনি না বাবা আমি চাইবার আগেই মনে আশা জন্মাবার আগেই তুমি আমার সব চাহিদা সব আশা পূরণ করে দিয়েছো বাবা জীবন তোমার কাছে কি কোনোদিন মনে হয়েছে যে তোমার মা বেঁচে থাকলে যে আদর যত্ন তুমি পেতে তা বাবা হিসেবে আমি পূরণ করতে ব্যর্থ হয়েছি মায়ের স্নেহ মমতার চেয়েও বেশি ভালোবাসা তুমি আমাকে দিয়েছো বাবা চিরকাল বাবা সন্তানকে দিয়ে এসেছে আজ তার বাবা সন্তানের কাছে কিছু চাইবে বাবা জীবন তুমি আমার গা ছুঁয়ে ওয়াদা করো আমি আর তোমার কাছে যা চাইব তা তুমি আমায় দান করবে দান নয় তুমি আদেশ করো বাবা এই আমি তোমার গায়ে হাত রেখে ওয়াদা করছি তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য
আমি হাসতে হাসতে আমারই জীবন দিয়ে দেবো বাবা। বলো বলো বাবা, তোমার কি সে আদেশ? বাবা, তোমার একমাত্র ভালোবাসার মিতুকে তোমার হৃদয় থেকে বিচ্ছিন্ন করে আমায় দিয়ে দাও বাবা। না না না, এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? আমি মিতুকে ভালোবাসি বাবা। আমিও যে তোমাকে ভালোবাসি বাবা। দুনিয়ার সব কিছু আমি তোমাকে দিয়ে দেব বাবা, কিন্তু আমি আমার অন্তরের অন্তর, হৃদয় হৃদয় মিতুকে দিতে পারবো না বাবা, কিছুতেই না। মিতু আমার জান, মিতু আমার প্রাণ, মিতু আমার সব। তুমি কি ভুলে যাচ্ছ, একটু আগে তুমি আমার গা ছুঁয়ে ওয়াদা করেছো? না না বাবা, আমি আমার ওয়াদা ফিরিয়ে নিচ্ছি। আমাকে তুমি ক্ষমা করো বাবা, তুমি আমার সবকিছু নিয়ে নাও। তুমি মিতুকে আমি দিতে পারবো না বাবা, তার চেয়ে তুমি আমাকে মেরে ফেলো বাবা, মেরে ফেলো, মেরে ফেলো বাবা, মেরে ফেলো। বাবা হিসাবে আমি তোমার কাছে কোনো প্রভাব খাটাতে চাই না জীবন। আমি আমার মৃত পথযাত্রী বন্ধু মিতুর বাবাকে কথা দিয়েছি, তার নির্ধারিত পাত্রের সাথে তার মেয়েকে বিয়ে দেবো। আমিও তো আমার ভালোবাসার মিতুকে কথা দিয়েছি, এই জীবনে আমি তাকে কোনোদিন ছেড়ে যাব না। জীবন, তোমার কথা দেওয়ার লোক এখনো বেঁচে আছে, তার কাছে গিয়ে তুমি তা ফিরিয়ে আনতে পারো। আর আমার বন্ধু এখন মৃত, তার কাছে গিয়ে আমি কোনো দিন আমার কথা ফিরিয়ে আনতে পারবো না। তোমার কথা দেবার জন্য আমাদের দুটি জীবনকে তো শেষ করা যায় না। আমার ওয়াদা রক্ষা করতে না পারলে আমার জীবন যে শেষ হয়ে যাবে বাবা, আমার এছাড়া আর কোনো পথ থাকবে না বাবা। হ্যাঁ বাবা, আজ পর্যন্ত আমার দেয়া ওয়াদা আমি কখনো ভঙ্গ করিনি। আমার দেয়া ওয়াদা আমি চিরদিনই রক্ষা করে এসেছি। মানুষের বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার, আর সে বিশ্বাস রক্ষা করতে না পারলে আমার বেঁচে থাকার কোনো মূল্য থাকবে না। তুমি আমাকে ওয়াদা ভঙ্গকারী কাফেরে পরিণত করো না। আমি তোমার কাছে তোমার ভালোবাসার ভিক্ষা চাইছি বাবা। না বাবা, আমার ভিক্ষার ছুলিতে তোমাদের প্রেম ভিক্ষা দাও বাবা, দাও বাবা। বাবা বাবা, তুমি যা চাও তাই হবে বাবা। আমি আমার ভালোবাসাকে তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদার কাছে উৎসর্গ করে দিলাম বাবা, উৎসর্গ করে দিলাম বাবা। আমাকে যেতে দিন, দয়া করে আমাকে যেতে দিন, জীবন চলে যাচ্ছে, ও চলে গেলে আমি বাঁচব না। আমাকে যেতে দিন, আপনার পায়ে ধরে মিনতি করছি, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। জীবন আমায় বলেছিল আমার বাবা মহান উদার মনের লোক, এই আপনার মহত্ব, এই আপনার উদারতা। নিজের দেওয়া কথা রাখতে আপনি ছেলের ভালোবাসাকে কোরবানি দিয়ে দিলেন, এই মন মারো আপনার, এই মনের প্রতি সম্মান। আপনি জীবনকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে আমাকে বাঁচাতে চান, যার দেহ থেকে প্রাণ চলে যায় তাকে কোরামিন দিয়েও বাঁচানো যায় না। বাবা যখন আপনার হাতে দিয়ে বলেছিল আপনার আদেশ পিতৃ আদেশ মনে করে মেনে চলতে, তখন ভাবিনি পিতার নামে আপনি একজন কসাই। তুমি ঠিকই বলেছো মা, আমি কসাই, তবে কসাই বানিয়েছো তুমি। তুমি জানো তোমার মা মৃত্যুর আগে তোমার বিয়ের জন্য পাত্র নির্বাচিত করেছিলেন, সেই নির্বাচিত পাত্রের সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য তোমার মা তোমার বাবাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন।
তুমি শুধু তোমার ভালোবাসাই দেখেছো, মৃত মায়ের কথার কোনো মূল্যই রাখোনি, তুমি শুধু নিজের সুখের স্বপ্নই দেখেছো। তোমার বাবা তোমাকে আদরে সোহাগে তিল তিল করে বড় করে তুলেছে, তার সুখের স্বপ্নকে ভেঙে গুঁড়ো করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। এর নাম যদি ভালোবাসা হয়, আমি বলছি সে ভালোবাসা ভালো নয়। যে ভালোবাসা শুধু নিজেকে সুখ দেয়, যে ভালোবাসা শুধু নিজের স্বপ্নকে পূর্ণ করে আর সবাইকে আঘাত দেয়, সেই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ভালোবাসা। তোমার বাবা মান সম্মান ধর্ম যা আমার হাতে সমর্পণ করে গেছে, আমি তাই রক্ষা করছি মা। আমার সন্তানের মুখ আমি ভেঙে দিয়েছি তোমার বাবাকে দেয়া কথা রাখতে। তুমি তোমার স্বর্গীয় পিতাকে কথা দিয়েছ মা, আমার আদেশ পিতৃ আদেশ মনে করে মেনে চলবে। আমি আদেশ দিচ্ছি তোমাকে তোমার বাবার নির্ধারিত পাত্রকে বিয়ে করে যে কঠিন দায়িত্বের বোঝা তোমার বাবা আমার উপর অর্পিত করে গেছে তা থেকে আমাকে মুক্তি দেবে। আমার ছেলে তার জীবিত বাবার কথা রাখতে পিঠের কলিজা কেটে দিয়ে গেছে, আর তুমি তোমার মৃত বাবা মার কথা রাখতে পারবে না। মারে পিতামাতার কথা মেনে চলা সব সন্তানেরই কর্তব্য। তুমি তোমার বাবা মার নির্ধারিত পাত্রকে বিয়ে করে তাদের আত্মাকে শান্তি দাও মা, এতেই তোমার কল্যাণ সুনিশ্চিত।
হে পরওয়ারদিগার, এক মৃত্যু পথযাত্রী মানুষকে দেয়া আমার ওয়াদা আমি পূর্ণ করেছি, তার জন্য আমাকে আমার একমাত্র ছেলের জীবনের ভালোবাসাকে মেরে ফেলতে হয়েছে। তুমি আমার জীবনকে সুখে রেখো আল্লাহ, তুমি ছাড়াও ওরা কেউ নেই আল্লাহ, ওকে শান্তিতে রেখো আল্লাহ। আমি জানিস জীবন, আমি তোকে নিয়ে কতদিন যে ভেবেছি, সব সময় ভেবেছি, যেখানেই থাকিস যেভাবেই থাকিস যেন ভালো থাকিস, সুখে থাকিস। চল। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা স্বাভাবিকভাবে মেনে নিতে হয়। তুইও মানুষ, তাই তোকেও মেনে নিতে হবে। অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু কর জীবন। তুই ঠিকই বলেছিস শীলা, মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আজ আমার একটি কথা বারবার মনে পড়ছে, তোর সেই গানটির কথা, যে গানটি নিয়ে আমি তোকে উপহাস করতাম, ঠাট্টা করতাম। আজ সেই গানটি আমার জীবনে এমনভাবে অর্থবহ হয়ে উঠবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। প্লিজ ইলা, প্লিজ ওই গানটি তুই আমাকে একবার গিয়ে শোনা, প্লিজ প্লিজ। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। চোখ মিলে যে দেখি না, কাছে তেল ভাঙি না, কত কঠিন পৃথিবী সে বুঝতে পারি না, বুঝতে পারি না। সময়ের কাছে সবাই হার মেনে যায়, আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে স্বপ্ন হারায়। সময়ের কাছে সবাই হার মেনে যায়, আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে স্বপ্ন হারায়। পথে যে নামি না, প্রতিবাদ করে না, অনিয়ম নিয়ম সে তো ভাঙতে পারি না, ভাঙতে পারি না। আমি কিছুই জানতাম না, এক অ্যাক্সিডেন্টে তোমার মা ও আমার মা বাবা মারা যায়। মৃত্যুর সময় মা বলেছিলেন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি মার কথা রাখতে তোমার বাবার সাথে দেখা করেছিলাম। মাস দুয়েক আগে তোমার বাবা জানালেন তোমার পরীক্ষা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শেষ হবে এবং ফাল্গুন মাসের 21 তারিখ তোমার আমার বিয়ে হবে। আমি বিদেশের কাজ তাড়াতাড়ি শেষ করে চলে এসেছি, তুমি হয়তো জানতে চাইবে কেন। আজ তোমায় সত্যি বলতে কোনো দ্বিধা নেই। জানো, মা যখন তোমার সাথে বিয়ে ঠিক করেছে তখন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। মানুষ বিয়ের আগে ভালোবাসে, আর আমি আমার সমস্ত ভালোবাসা তোমাকে বিয়ের পর দেবার জন্য
সযত্নে জমিয়ে রেখেছি। মৌমাছি যেমন তিল তিল করে মধু সঞ্চয় করে, তেমনি আমি তিল তিল করে তোমার জন্য ভালোবাসা সঞ্চয় করে রেখেছি। আর সেই ভালোবাসা তোমাকে উজাড় করে দেব। আমি বুঝতে পেরেছি, বাড়ির কথা মনে করে তুমি কাঁদছ। আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব কান্না ভুলে যাবে। কিন্তু আমি তো আপনাকে একটু ভালোবাসা দিতে পারবো না। আমি জানি এটা তোমার অভিমান, কারণ স্ত্রীর বুকে স্বামীর জন্য বুক ভরা ভালোবাসা সঞ্চিত থাকে। থাকে, যদি সেই স্ত্রী কাউকে বিয়ের আগে ভালোবেসে না থাকে। আমি একজন ব্যর্থ প্রেমিকা। আমি আমার বুকের সব ভালোবাসা, মন, প্রাণ আরেকজনকে দিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার কাছে এই দেহটা ছাড়া নেবার মতো আর কিছুই নেই। না, না হতে পারে না। তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো। আমার আশা, ভালোবাসা, যা আমি আমার স্ত্রীকে দেবার জন্য সঞ্চয় করে রেখেছিলাম, তুমি তা শেষ করে দিয়েছো। কষাই যেমন মাংস কুচি কুচি করে কাটে, তেমনি করে তুমি আমার মনটাকে খুচিয়ে খুচিয়ে কেটেছো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। গেট আউট, গেট আউট। আমি বাড়ির বউ করে আনার কথা বলেছিলাম, সে মেয়েকে তুই ঘর থেকে বের করে দিচ্ছিস। সাগর, এ বাড়িতে যে বউ হয়ে এসেছে, মৃত্যুর আগে সে বের হয়নি। বউকে ঘরে নিয়ে যা, এ তোর মায়ের আদেশ। আপনার মন খারাপ করতে হবে না, আমি নিজেই এ বাড়ি থেকে চলে যাচ্ছি। না, আজ থেকে তুমি আমার না, এই বাড়ির বউ। আর এই বাড়ির বউ মৃত্যুর আগে এই বাড়ি থেকে যেতে পারে না, এ আমার মায়ের আদেশ। ইলা, অনেক দিন হলো আমি অফিসে যাই না, একটু অফিস থেকে ঘুরে আসি। সাগরও হয়তো এর মধ্যে ফিরে এসেছে, ওর সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। জীবন, তুই তোর অফিসে গিয়ে শুনলাম তুই ফিরে এসেছিস এবং বিয়েও করেছিস। বিয়ে করেছি, হ্যাঁ বিয়ে করেছি। বাহ, আমাকে না জানিয়ে তুই বিয়ে করে ফেললি। তোকে জানালে আমার বিয়েটা বোধহয় এমন হতো না। মানে? মানে তোকে জানাবো কেমন করে? ফিরে এসে তোর খোঁজ নিতে গিয়ে শুনলাম তুই বাড়ি চলে গেছিস, সেখানে খোঁজ নিয়ে শুনলাম তুই সেখান থেকে কোথায় গেছিস কেউ বলতে পারে না। কোথায় গিয়েছিলি তুই? জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, সেই দুঃখের ইতিহাস তোকে অন্য একদিন বলবো। আমার মনেও এক দুঃখের ইতিহাস আছে, তা তোকে শোনাবো। এখন আর তোকে ছাড়ছি না, তুই এখন থেকে আমার সাথেই থাকবি। তোর কাছে থাকবো মানে? তোর বউ কোথায়? বউ, বউ, বউ আছে, আয় তোকে পরিচয় করিয়ে দেই। না না,
রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় আমি তোর বউ দেখব, পরিচিত হব। তাহলে তাই দেখিস, এখন উপরে চল। হ্যাঁ, তারপর সব শেষ। আসলে মিথ্যে দিয়ে আমার ভালোবাসা শুরু হয়েছিল তো, তাই দুঃখ দিয়ে শেষ হয়ে গেল। যাক, এবার তোর দুঃখের ইতিহাসটা বল বন্ধু। সাগর, তুই কি সুন্দর ঘুমোচ্ছিস, অথচ আজ কতদিন আমার চোখে ঘুম নেই।
দাঁড়াও জীবন, তুমি রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি। কেন? কারণ তুমি আমার বন্ধুর স্ত্রী। এক বন্ধুর স্ত্রী আরেক বন্ধুর প্রেমিকা হতে পারে না। কিন্তু এক বন্ধুর প্রেমিকা তো আরেক বন্ধুর স্ত্রী হয়ে গেছে। তা হতে পারে, যুগে যুগে অনেক প্রেমিকাই তো স্ত্রী হয়ে গেছে, কিন্তু কোন স্ত্রী কখনো কারো প্রেমিকা হতে পারে না, কারণ প্রেমিকার চেয়ে স্ত্রীর দায়িত্ব কর্তব্য অনেক অনেক বেশি। আমার মন কোনো উপন্যাসের পাতা নয় যে মধুর সংলাপ দিয়ে ভরিয়ে দেব। আমি বাসর রাতে সাগরকে বলে দিয়েছি আমি একজন ব্যর্থ প্রেমিকা। মিতু, মিতু তুমি বড় ভুল করেছো, মিতু তুমি ভুল করেছো। সাগরের দুঃখের ইতিহাস এখন আমি বুঝতে পেরেছি। তোমারও কি দুঃখ এটা ঠিক হয়নি মিতু? তুমি শুধু তোমার বন্ধুর দুঃখের কথাই ভাবছো, আমার দুঃখের কথা তুমি একবারও ভাবলে না। তোমার দুঃখ তো আমার দেয়া, এতে সাগরের কোনো দোষ নেই। তবে কেন ওকে তুমি আঘাত দেবে? তুমি জানো না মিতু, সাগরের মতো উদার মন কারো হতে পারে না। সাগরের মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। সাগর আমার জীবনের আশীর্বাদ, আমার পিছনে সাগরের দান অপরিসীম, কোনো ওজনে তা মাপা যায় না মিতু। আর থাকি তুমি জীবন, আমাদের বিয়ে হয়েছে যেমন সত্যি, তেমনি সত্যি ওর সাথে আমার কখনো মিলন হয়নি। দয়া করে তুমি আমায় ভুলে সাগরকে নিয়ে সুখে থাকো। বিরহের যে আগুন আমি বুকে শুয়ে দিয়েছি, তুমিও তা শুয়ে নাও। বেশ, তুমি যখন তোমার পথ বেছে নিয়েছো, তখন তখন আমিও আমার পথ বেছে নিতে চাই। মিতু, মিতু শোনো, মিতু শোনো, বিষ না, আরে বিষ খেয়ে তুমি শান্তি পাবে না, মুক্তি পাবে না, কারণ তোমার সঙ্গে করে নিয়ে যাচ্ছ নিষ্পাপ জীবনের অভিশাপ আর এই ব্যর্থ জীবনের কান্না। তোদের তো পরিচয় করিয়ে দেওয়া হলো না, ও আমার স্ত্রী আর ও আমার বন্ধু জীবন। জীবন, ও তোদের পাশের গ্রামের মেয়ে, তোরা হয়তো একে অপরকে চিনিস। কিরে এভাবে তাকিয়ে থাকবি? একে অপরকে হ্যালো বল। তোরা নাস্তা কর, আমার জরুরি কাজে বাইরে যেতে হবে। সাগর, 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 তুই আমাকে জেলে পাঠিয়েছিলি, আমার চাকরি নট করেছিলি, আজ তোর জীবন নট করে তোকে আমি পরপারে পাঠিয়ে দেব। Oh!
আমি তোর দেওয়া নাম্বারে ফোন করে দিয়েছি। থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, সরি টু সে দ্যাট, আপনার বন্ধুর দুটো কিডনি ছুরিকাঘাতে নষ্ট হয়ে গেছে। এক ঘন্টার মধ্যে একটা কিডনি সংযোজন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না ডাক্তার সাহেব, যত টাকা লাগে আপনি সাগরকে বাঁচিয়ে তুলুন। টাকা দিয়ে বাঁচানো যাবে না, কিডনি লাগবে। টাকা দিয়ে এবি নেগেটিভ রক্তের গ্রুপে একটা কিডনি জোগাড় করুন। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি কিডনির ব্যবস্থা করছি। আপনি কিডনি দেবেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আপনি আমার কিডনি নিন। কিন্তু কোনো কিন্তু নেই, আমি সব জায়গায় কিডনি খুঁজেছি কিন্তু পাইনি, পেপারে টিভিতে দেবো সেই সময়ও নেই। মৃত্যু আমার বন্ধুকে স্পর্শ করার আগে আমার একটা কিডনি নিয়ে আপনি আমার বন্ধুকে বাঁচিয়ে দিন। হ্যাঁ ডাক্তার সাহেব, দেরি করবেন না, প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি অপারেশনের ব্যবস্থা করছি। জ্ঞান না ফেরা পর্যন্ত কাছে আসবেন না। মৃত্যু আঙ্কেল কে গো না মা? জীবন সাহেবের জ্ঞান ফিরেছে। যে কোনো একজন আসুন। যাও মা। জীবন
জীবন, তুমি তোমার বন্ধুর জীবন বাঁচাতে তোমার একটা কিডনি দিয়ে দিয়েছো, আমার জন্য কিছুই দিলে না। তোমাকে আমার প্রাণপ্রিয় বন্ধু সাগরকে দিলাম মিতু, ওর বুকে কান পাতলে তুমি আমার হৃদয়ের কথা শুনতে পাবে, ওর নিঃশ্বাসে তুমি আমার নিঃশ্বাসে ছোঁয়া পাবে, ওর বুকের গভীরে যেখানে মন সেখানে আমার মনের ছায়া দেখতে পাবে, ওর চোখের আলোতে তুমি আমার ভালোবাসার ভাষা খুঁজে পাবে মিতু, যে ভাষা তোমাকে বলবে প্রেম শুধু পাওয়াতেই হয় না, প্রেম শুধু প্রিয়ার মিলনই হয় না। না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি আমি বাঁচতে চাই না। কেন কেন আপনি আমাকে বাঁচালেন? আমি বাঁচতে চাই না। আমরা আপনাকে বাঁচাইনি, আপনাকে বাঁচিয়েছে জীবন সাহেব। জীবন? কোথায় জীবন? আমি জীবনের কাছে যাবো, আমাকে জীবনের কাছে নিয়ে যাবো। আপনি অস্থির হবেন না, আপনি অসুস্থ, আমি জীবন সাহেবকে খবর দিচ্ছি। সাগর সাহেবের জ্ঞান ফিরেছে, সে শুধু জীবন জীবন করছে। চলো জীবন। জীবন, ওরা বলল তুই আমাকে তোর কিডনি দিয়ে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছিস। ভুল বলেছে, আমি আমার জীবনকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছি আমার সত্তাকে তোর কাছে দেবার জন্য। তুই না বাঁচলে আমার আমিকে কে বাঁচাবে সাগর? সাগর, ওর মনে কখনো কষ্ট দিস না, ওকে তোর বুকে যত্ন করে রাখিস।